chicken leg wings, favorite chicken tandoori kebab. So guys, welcome to my new another vlog. আর তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন vlog, নতুন vlog এর নতুন কিছু content নিয়ে। তো আজকের ভিডিওটা সেই লেভেলের হবে, মজা হতে চলেছে। আজও কোথাও যাওয়া হবে না, আমি যেদিন vlog করব সেদিন বৃষ্টি হবে না, এটা কোনোদিন হয় না। তো জাস্ট vlog শুরু করে দিয়েছি আর বৃষ্টিও শুরু হয়েছে, কিন্তু vlogটা আমি অন রাখবো। তো আজকের vlogটা একটু হতে চলেছে ফুড vlog এর উপর, আজকের ভিডিওটা সেই লেভেলের হবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, না হলে ভিডিওটা তোমরা কিছু বুঝতেই পারবে না। তো বুঝতে পারছো এই বৃষ্টির মৌসুমে কিছু একটা নতুন কন্টেন্ট না করলে পুরো কালো পাহাড়, আজও সেই লেভেলের বৃষ্টি, পাঁচ মিনিট অন্তর অন্তর। আর কিন্তু হ্যাঁ, এই যে বৃষ্টিতে আমি ভিজে ভিজে ব্লগটা করছি, তোমরা কিন্তু ব্লগটা পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর ব্লগটা সেই লেভেলের হবে। কিন্তু আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে আর ওই টুনটুনি বেল আইকনটা একটু দাবিয়ে দাও। চলো বেশি লেট না করে এখন আমি আগে আমার কেটিএমটা বের করি, তারপর কথায় যাবো কী করবো, তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, তোমরা যারা চেনো না আমি প্রকাশ। হে গাইজ, আসো, তোমরা সুবিন দাস, ওয়েস্ট বেঙ্গল ব্লগার, প্রকাশ তোরে, লেস দ্য টুইট, লাইফ স্টাইল ব্লগ, হাওয়াজ খেওয়াজ। সো ফাইনালি এখন আমি আমার কেটিএম নিয়ে বেঁধে গেছি, এখন কোথায় যাবো কী করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। এখন যাচ্ছি গিয়ে হচ্ছে আমি মাংস দোকান যাচ্ছি, মাংস দোকানে মাংস একটু আনতে হবে। আর এই যে আমার সাইকেল, এই যে আমার কেটিএম সাইকেল, এটাকে নিয়ে কোথায় যাবো কী করবো। তো যাওয়ার আগে একটু আমার সাইকেলের স্লো মোশন শটটা দেখো, আমার সাইকেল বলবে না, এটা আমার কেটিএম, প্রাইভেসি কেটিএম। সো ফাইনালি এখন আমি মাংস দোকানে পৌঁছে গেছি, আর এই যে মাংস দেখাচ্ছি কথা নেই। সো ফাইনালি এখন আমরা একটা গোটা ব্রয়লারকে ওজন করে নিয়েছি, সেটা পুরোটাই নিয়ে নিয়েছি। আর পিসমাকে বলে দিয়েছি যে আমাদের পুরো পরিষ্কার করে দিন, কারণ আমাদের পুরো গোটা ব্রয়লারটাই চাই। তো পিসমাকে সাফ করে দিতে বলে দিয়েছি, ওটা এক্সট্রা টাকা দিয়ে দেবো। তো গাইস ভিডিওটা তোমরা কিন্তু আজকে পুরো দেখো, পুরো না দেখলে কিন্তু ভিডিওটা মজা হবে না। আর কিন্তু আজকে ভিডিওটা সেই লেভেলে হতে যাচ্ছে, পুরো মজা হবে, পুরো এনজয় হবে। তো আজও বাড়িতে হচ্ছে, কারণ পুরো বৃষ্টির মৌসুম। তো আজকে একটা তোমাদের জন্য নতুন কিছু ফুড ব্লগের মতন নিয়ে এসেছি, ফুড ব্লগ নাকি ফুড ব্লগের মতন পুরো হবে। তো ভিডিওটা ফুল দেখো, এনজয় করো। তো চলো ফাইনালি এখন আমাদের গোটা বয়লার এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে, এখন আমাদের মাংস নেওয়া হয়ে গেছে। এই যে পুরো গোটা চিকেনটা নিয়ে নিয়েছি, আর আজকে আমরা করব গিয়ে ফুল চিকেন তান্দুরি কাবাব। তো খুব এক্সাইটেড আমি, প্রথমবার এটা আমি নিজে করব। আর এই যে আমার সাথে আছে মানস, তো আজকের ভিডিওটা খুব ভালো হবে, তোমরা ফুল দেখো, ফুল না দেখলে ভিডিওটা মজা আসবে না, কারণ আজকেও বৃষ্টি হচ্ছে, কোথাও যাওয়া হবে না। তোমরা তো রাস্তায় দেখতে পাচ্ছ পুরো জল, এই যে জল, এমন বৃষ্টি হচ্ছে চারিদিকে পুরো জল, রাস্তায় একটু একটু ফাঁকা এখান থেকে যাচ্ছি। তো কত পড়লো কী হলো সেটা তোমাদের বলছি। তো আমার ব্রয়লারটা ছিল গিয়ে তোমার হচ্ছে 2 কিলো, তো 240টা পড়েছে। আর ওইখানে আমরা একটা এক্সাতে সাফ করে নিলাম পিসিমার কাছ থেকে, পিসিমাকে বললাম এটা সাফ করে দাও, তো ওটার জন্য 10 টাকা, তো টোটাল আমাদের 260 টাকা পড়েছে। আর আমরা এই তো নিয়ে আসছি এখন বাড়ি, তো চলো বাড়ি দিকে তোমাদের সাথে দেখা হয়েছে। আর এটাকে কী বলবো, কাটিনি, একটু একটু হালকা হালকা কাটতে হবে উপর দিকটা। তো চলো বেশি লেট না করে এখন বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফাইনালি এখন আমরা বাড়ি পৌঁছে গেছি, চিকেন কাবাবের চিকেন নিয়ে, পুরো গোটা চিকেন। তো এখন বাড়িতে আছি, আগে এটাকে ফ্রেশ করে ধুয়ে নেই, তারপর এটাকে নুন লবণ দিয়ে এটাকে মাখাতে, মানে অনেক কাজ আছে সেটা আগে করে নেই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার ফোনেও একটু চার্জ নেই, একটু চার্জ করে নেই। তো চলো ততক্ষণ একটু 30 মিনিটের হালকা স্মোক ওয়েট করে নাও। 30 মিনিটের পর এখন আমরা চলে এসেছি, সব কিছু রেডি করে দিয়েছি, এখন ওই যে গোটা বয়লাটার উপরে কী কী দেই সেটা দেখাই। আর আজকের ভিডিওটা এনজয় করো, ফুল দেখো, তো সব কিছু তোমাদের শেয়ার করবো, কেমন করা হয়, কী কী মশলা দেওয়া দেয়। তো তো এই যে সেই গোটা চিকেনটা, তো এটা এখানে পুরো কেটে নিয়েছি ভালো করে, যাতে মশলা পুরো ঢুকে, আর যা যা এখন মাখানো হবে মানে ওই ওর উপরে দেওয়া যাবে। এখানে আছে এটা গোলমরিচ, লেবু, লঙ্কা আর লবণ, এগুলো এখন মাখাতে হবে, তারপর 15 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। তো এগুলোকে মাখানো যাক।
তো এখন এটাকে 15 মিনিটের জন্য ঢাকিয়ে দেওয়া হবে। তো ওটাকে ঢাকা দেওয়া হয়ে গেছে, মাংসটাকে সব কিছু হয়েছে মাখিয়ে। তো ওটাকে 15 মিনিট পর খুলবো, আর তারপর আরো অনেক কিছু মশলা লাগে, কি কি দেয়া যায় কি কি না দেয়া যায় সেটা তোমাদেরকে দেখাবো। বাট ওটাকে 15 মিনিট আবার ঢাকাতে হবে এই যে মশলাগুলো লাগিয়ে। তো 15 মিনিট হওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এখন 15 মিনিট হয়ে গেছে, আর এখানে আছে আমাদের গরম মশলা, আছে এখানে আদা, আর এখানে হলুদ আছে 2 চামচ, এখানে রসুন, আর এখানে আছে একটু ঝাল, আর এই যেটা হচ্ছে আমাদের জিরা, কাশ্মীরি লঙ্কা, আর একটু ঝাল। তো এটাকে এখন মাখাই, আদাটা দিয়ে দেবো, তারপর রসুনের পেস্ট, ঝালের পেস্ট, গরম মশলা, এখানে আছে কাশ্মীরি লঙ্কা, এখানে আছে গুঁড়ো লঙ্কা, এটা হচ্ছে জিরা, কোকোনাট তেল দিয়ে মাখিয়ে নেব। এটাকে এখন ভালোভাবে মাখিয়ে নেব, এখানে কত কত আছে এখন ভালোভাবে মাখাতে হবে। তো তার চাটনির জন্য এই যে কাঁচা লঙ্কা আছে, এখানে ধনিয়া আছে, টমেটোর আছে, পুদিনা আছে, লেবু আছে। তো এই কটা সব কিছু মিলিয়ে একটা চাটনি করব। তো চাটনিটা বানানো যাক। আমি কিন্তু খুব এক্সাইটেড, কারণ এটা প্রথমবার আমরা এরকম দুজনে করেছি, আর কোনোদিন করিনি, এটা আমাদের ফার্স্ট টাইম। তো সেই লেভেলের মজা লাগছে, দেখাই তোমাদেরকে কি করা হয়েছে। আর ভাই ভাই ভিডিওটা দেখছো, একটা লাইক করো, কারণ তোমাদের জন্য এই সব নতুন নতুন ভিডিও আনছি। তো এইসব ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখাই আর ওখানে কেমন আমাদের পুরা হচ্ছে গ্যাসে, আর আমরা গ্যাসেই করছি। তো ফাইনালি দেখতে পাচ্ছ এখন আমাদের এটা পোড়া হচ্ছে। তো চলো করতে করতে তোমাদেরকে দেখাই, সেই লেভেলের পোড়া হচ্ছে, কিন্তু আমাদের রড তো নয়, এটাই দিয়ে পুড়ছি আমরা। সো ফাইনালি চিকেন তান্দুরি কাবাব আমাদের রেডি, রোগটা দেখতে পাচ্ছ সেই লেভেলের হয়েছে, আর এখানে ডিম রয়েছে 6টা, আর এখানে স্যালাড আছে। তো কী করেছি, এটা হচ্ছে পুদিনা সব কিছু দিয়ে করেছি, এটা আছে লেবুর, আর এখানে আছে স্যালাড, এখানে আছে পুদিনা, এখানে আছে ঝাল, আর এখানে আছে লেবু। তো বেশি লেট না করে শুরু করা যাক। সো ফাইনালি এখন আমাদের রেডি, যখন এখন খাওয়া যাক। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের আছে ফেভারিট চিকেন তান্দুরি কাবাব, এটা কি খাবো, ওয়াও, কি খাওয়া যাক। প্রথমে লেগ পিস, এই লেভেলের রয়েছে, চিকেন লেগ পিস। তো প্রথমে আছে আমার সাথে পুদিনার চাটনি, একটু লেবু, আর আছে টমেটোর, পেঁয়াজ, আর হচ্ছে লঙ্কা। তো এটাকে দিয়ে এখন চিকেন লেগ পিস, সেই লেভেলের গাইস, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। তোমরাও দোকানে না খেয়ে নিজে বানিয়ে খাও, সেই লেভেলের হবে। আর তোমাদেরকে বলে দেই, এটা টোটাল খরচা হয়েছে আমাদের 450 টাকা, আর এটা তোমাদের দোকান থেকে কিনতে গেলে তোমাদের পড়ে যাবে 800 থেকে 900 টাকা পড়ে যাবে, এটা পুরো
ধরুন 1000 টাকা স্যালাড দিবে চাটনি দিবে আর আমরা ডিম গুলো আমরা এক্সট্রা এনেছি তাও তোমার সবাই বাড়িতে নিজে বানিয়ে খাও তো দেখতে পাচ্ছো খেয়ে নে সেই লেভেলের ফার্স্ট টাইম ফুড ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব ভিডিওকে শেয়ার করো অনেক 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 শেয়ার করো তো একটু একটু খাবার সিনেমাটিক শটগুলো তোমরা দেখে নাও চাটনি ওয়াও চিকেন লেগ পিস এগ সুই লেভেলের সো ফাইনালি খাওয়া দাওয়া করে এখন আমি জাস্ট বাইরে বেরিয়ে এলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ব্লগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট আর বেল আইকনটা একটু দাবিয়ে দেবেন তো টাটা